जय राधे। प्रिय दर्शक बंधुरा, सनातन धर्म के जानो बीएस टीवी आपनादेर स्वागत। आशा करी आपनारा भालो आछेन। आज आमी आपनादेर बोलबो जे आम्रा निद्रित बा जाग्रत अवस्थाय एमन किछु जिनिस देखी जा आम्रा अनेक समय गुरुत्व दिई ना बा काउके बोलिओ ना, फले आमादेर कठिन संकटेर मुखोमुखी होते हय, एमनकि मृत्यु पर्यन्त होते पारे। তাই সেই সব জিনিস দেখা মাত্র তার প্রতিকার করতে হবে। এখন কথা হচ্ছে এমন কি দেখলে বিপদ আসন্ন বুঝতে হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটা কোনো অবস্থাতে স্কিপ করবেন না, তাহলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। এখন কথা হচ্ছে এমন কি দেখলে বিপদ আসন্ন বুঝতে হবে। যদি কোনো ব্যক্তি সূর্যকে রশ্মিহীন ও অগ্নিকে রশ্মিময় দেখে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি আর এগারো মাস মাত্র জীবিত থাকবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে যে সোনা ও রূপ বমন করছে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি আর মাত্র দশ মাস জীবিত থাকবে। যদি কোনো ব্যক্তি ধুলোতে নিজের পদচিহ্ন খণ্ডিত দেখে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি সাত মাসের মধ্যে মৃত্যু হবে। যে ব্যক্তির মাথার উপরে কাক শকুন পায়রা এসে বসে, বুঝতে হবে সেই ব্যক্তির ছ মাসের মধ্যে মৃত্যু হবে। যিনি নিজের ছায়াকে বিকৃত অবস্থায় দেখে, তিনি চার থেকে পাঁচ মাস জীবিত থাকেন। যে ব্যক্তি বিনা মেঘে ইন্দ্রধনু দর্শন করে, সে দুই থেকে তিন মাস মাত্র জীবিত থাকে। যিনি জলে বা দর্পণে নিজেকে মস্তকহীন দেখে থাকেন, তিনি মাত্র এক মাস জীবিত থাকেন। এবং যার শরীরে সব শরীরের গন্ধ বের হচ্ছে, তিনি আর মাত্র পনেরো দিন জীবিত থাকেন। যে ব্যক্তি স্বপ্নে দেখে বাঁদর ও ভালুকের রথে চেপে দক্ষিণ দিকে গান গাইতে গাইতে যাচ্ছে, তার মৃত্যু উপস্থিত। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে যে কোনো কালো মেয়ে কালো বস্ত্র পরে গান গাইতে গাইতে দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে সেই ব্যক্তি আর বাঁচে না। যিনি স্বপ্নে নিজের ঘাতককে সামনে দেখেন এবং নিজেকে হত মনে করেন, তার জীবন সংশয় নিশ্চিত। যে ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখেন যে তিনি অগ্নিতে প্রবেশ করছে কিন্তু স্বপ্নটি আর মনে করতে পারে না, তার মৃত্যু অবশ্যই ঘটবে। যিনি কাকের শাড়ি ও ধুলি বর্ষণে আবদ্ধ হন, অর্থাৎ যার চারপাশে কাক উড়তে থাকে ও ধুলো উড়তে থাকে, সেই ব্যক্তি আর মাত্র চার থেকে পাঁচ মাস জীবিত থাকেন। যিনি স্বপ্নে নিজেকে জীর্ণ বস্ত্র পরিধান দেখেন এবং শ্রবণ শক্তিহীন মনে করেন, তার মৃত্যু উপস্থিত। যা শরীর থেকে শ্বেত সরষের মতন শ্বেত বিন্দু নিঃসৃত হতে থাকে, তার মৃত্যু আসন্ন। যিনি রাত্রেকালে ইন্দ্রধনু ও দিনের বেলাতে নক্ষত্র দর্শন করেন এবং অপরের চক্ষুতে নিজের প্রতিবিম্ব দেখতে পান, তিনি আর জীবিত থাকেন না। যদি কোনো ব্যক্তি সূর্যোদয়ের সময় দেখে থাকেন যে কোনো শিগালি চিৎকার করতে করতে তার সামনে আসছে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির মৃত্যু আসন্ন। দেখুন, মৃত্যু তো একদিন সবার হবেই, কিন্তু শাস্ত্রের কথা যদি মানা হয় তাহলে তার প্রতিকারও মানতে হবে, দুটোই আমাদের মানতে হবে। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের সেই শাস্ত্রের কথা মেনে আমাদের জানতে হবে তার প্রতিকার কি। তাহলে যদি কোনো ব্যক্তি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় এইসব দেখে থাকে, তাহলে সেই ব্যক্তিকে ভয় ও বিষাদ ত্যাগ করতে হবে এবং পূর্ব দিকে বা উত্তর দিকে গিয়ে সমতল পবিত্র নির্জন প্রদেশে উত্তর মুখে বা পূর্ব মুখে স্বস্তিকাসনে উপবেশন করে আচমন করবেন এবং দেবাদিদেব মহেশ্বরকে প্রণাম করবেন এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি? ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর মুক্ষীয় মামৃতাত্। তাহলে এই মন্ত্র আমাদের জপ করতে হবে আটশতবার। আটশোবার এই মন্ত্রকে জপ করতে হবে এবং সেই ধ্যান মুদ্রাতে বসে ভগবান শিবের ধ্যান করতে হবে। বা আপনি এই মন্ত্রটা জপ করতে পারেন ওম নমঃ শিবায়,
এই পঞ্চাক্ষর মন্ত্র যদি জপ করা হয় তাহলে ভগবান যমরাজকে নিজে বলেছেন যে সময় মার্কণ্ডেয় ঋষি ধ্যান করছিলেন তো সেই সময় তার মৃত্যুকাল উপস্থিত হয়েছিল, তো যমরাজ যে সময় তার প্রাণ হরণ করতে এলো তার কাছে যেতে পাচ্ছেন না যমরাজ, কেন না সেই পঞ্চাক্ষর মন্ত্র জপ করছিলেন। তাই আমাদের সেই পঞ্চাক্ষর মন্ত্র জপ করতে হবে। এবং সেই সময় ভগবান শিব বললেন যমরাজকে কি হে যমরাজ, যে পঞ্চাক্ষর মন্ত্র জপ করবে তোমার ক্ষমতা নেই যে তুমি তার প্রাণ হরণ করবে, কেননা কালেরও কাল আমি হলাম মহাকাল। তাই আমাদের সেই পঞ্চাক্ষর মন্ত্র বা সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমাদের জপ করতে হবে। এবং সেই মৃত্যুকাল যে সময়ে উপস্থিত হবে আমাদের শাস্ত্রের কথা অনুযায়ী পূর্ব দিকে বা উত্তর দিকে গিয়ে ধ্যান মুদ্রাতে আমাদের বসতে হবে এবং এই মন্ত্র জপ করতে হবে। তাহলে কি হয়, অনেক সময় ঈশ্বরের কৃপাতে আমাদের সেই সব বিপদ থেকে আমরা রক্ষা পাই। তো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা শুনলেন সেই সব কথা। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই, যারা নতুন এসছেন আমার চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই বলে আমি আমার কথাকে বিশ্রাম দিচ্ছি। জয় রাধে, জয় রাধে।